নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসে আমরা বাংলা ফন্ট লিখে সেগুলিকে সেভ করলে তারপরে আবার যখন সেগুলিকে ওপেন করি সেগুলি দেখা যায় যে আর বাংলা ফন্ট থাকে না, সেগুলি ভেঙে যায় বা প্রশ্নসূচক চিহ্নে চলে আসে। তো এই সমস্যার সমাধান করে আমরা নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসে কী করে বাংলা লিখে সেগুলি সেভ করে রাখতে পারি এখনকার এই ভিডিওটি সেই সংক্রান্ত। Hello everyone, welcome to my YouTube channel How the OS. For more information go to my website howtheos.com. তো প্রথমে আমরা দেখাবো যে কি করে নোটপ্যাড ওপেন করা যায়। তো নোটপ্যাড ওপেন করার জন্য আমরা এখানে এই যে সার্চ বক্স থাকবে সেখানে গিয়ে আমরা লিখব NOTE নোটপ্যাড, লিখে সার্চ দিলেই এই যে এখানে নোটপ্যাড অপশনটি চলে এসেছে। তো এখান থেকে আমরা যেমন সরাসরি নোটপ্যাড ওপেন করতে পারি, আবার আমরা এখানে এই ডেস্কটপের উপরে আমাদের মাউসের কার্সার নিয়ে রাইট বাটন ক্লিক করার পরে নিউ এই অপশনে গিয়ে টেক্সট ডকুমেন্ট এই অপশনে যদি ক্লিক করি তাহলে নোটপ্যাডের একটি ফোল্ডার এখানে তৈরি হবে। এইভাবেও আমরা নোটপ্যাড এখান থেকে ওপেন করে নিতে পারি বা তৈরি করতে পারি। তো এখন আমি দেখাবো যে নোটপ্যাডে যদি আমরা বাংলা লিখে সেভ করতে চাই তাহলে কি সমস্যাটি হয়। তো আমি এখানে এই যে একটি বাংলা লেখা রয়েছে সিলেক্ট করাই আছে, তো আমি এটিকে কপি করছি। কপি করার পরে আমরা এই নোটপ্যাডের এই ডকুমেন্টসে আমরা এটিকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এটিকে আমরা এই ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজ এই অপশনে যাব এবং তারপর এটিকে আমরা সেভ করে দেব। এরপরে আমরা এই ফোল্ডারটি আবার ওপেন করছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে সম্পূর্ণ লেখাটি একদম প্রশ্নসূচক চিহ্নের মাধ্যমে চলে এসেছে, অর্থাৎ বাংলা আর বাংলা নেই। একই সমস্যা হয় এই নোটপ্যাড প্লাস প্লাসে গিয়েও, আমরা যদি এই যে বাংলা লেখাটি আছে এই বাংলা লেখাটিকে এই যে এখানে গিয়ে এটিকে আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি লেখাকে। তাহলে দেখতে পাচ্ছেন যে এই লেখাটিকে আমরা পেস্ট করে সেভ করে দিলাম। এই লেখাটি এই যে প্রশ্নসূচক চিহ্নে চলে এসছে এই যে। তো এখানেও একই সমস্যা। তো এখানে এবং নোটপ্যাড প্লাস প্লাস, অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাস এবং নোটপ্যাডে আমরা যদি বাংলা লিখতে চাই তাহলে একই পদ্ধতি। আমি নোটপ্যাডে দেখাচ্ছি যে এটিকে আমরা ডিলিট করে দিচ্ছি এবং তারপরে পুনরায় আমি নিয়ে আসছি। এবং সেভ কীভাবে করব সেটা দেখাচ্ছি। এবার আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ এই অপশানে ক্লিক করব এবং এই অপশানে ক্লিক করার পরে আমরা যদি এর আলাদা কোনো নাম দিতে চাই তাহলে নিউ টেক্সট ডকুমেন্ট এটিকে মুছে দিয়ে অন্য কোনো নাম দিতে পারবো। তো আমরা মূল যেটি এবং এখানে যা রয়েছে সেটিই থাকবে এবং সবার নিচে এখানেই আমাদের চেঞ্জ করতে হবে UTF-8 এই অপশানে আমাদের সিলেক্ট করে তারপর সেভ, তারপরে ইয়েস এই অপশানে ক্লিক করলেই আমরা দেখব যে আমাদের এই নোটপ্যাডে এটি বাংলা লেখা রয়েছে। এবং নোটপ্যাড প্লাস প্লাসেও যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে, আমরা এটিকে কপি লিখে সেভ করার জন্য কপি করলাম, কপি করে এটিকে আবার এখানে পেস্ট করে দিলাম এবং পেস্ট করার পরে আমরা এই যে এনকোডিং এই অপশনে যাব এবং এনকোডিং 8 এই অপশানে আমাদের সিলেক্ট করা থাকতে হবে এবং তারপরে আমরা সেভ অপশানে ক্লিক করে দেব। সেভ অপশানে ক্লিক করে যেখানেই আমরা রাখতে চাই না কেন এই ফোল্ডারটাকে সেভ করে দেব। তাহলেই দেখা যাবে যে এই নোটপ্যাড প্লাস প্লাস এখানেও বাংলা লেখাটি সেভ হয়ে গেছে। তো এইভাবেই আমরা নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাস এই দুটোতেই আমরা বাংলা লিখে সেভ করতে পারবো। এবং নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করার জন্য গুগল ক্রোমে গিয়ে সরাসরি ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিলেও আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো এভাবেই আমরা নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাসে বাংলা লেখার জন্য যে ফন্ট ঘটিত সমস্যা সেই সমস্যার সমাধান করে বাংলা লেখাকে সেভ করে রাখতে পারি। তো ভিডিওটি যারা দেখলেন অবশ্যই
আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।